ভিউয়ার্স, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 2021-এ যারা ক্লাস 11 এবং 12-এর ফাইনাল এক্সাম দেবে, আজকের ভিডিওটা তাদের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে, প্রথমে হাই সেকেন্ডারি এক্সামের রুটিন দিয়েছে, তারপর দেওয়া আছে অ্যানুয়াল এক্সামিনেশন ক্লাস 11। প্রথমে আমি 11-এর রুটিনটা তোমাদেরকে বলে দেবো, তারপর আমি 12-এর রুটিনটা বলবো। তো চলো প্রথমে 11-এর রুটিনটা দেখি। তো এটা দেখো তোমাদের ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামের রুটিন। তোমাদের পরীক্ষা শুরু হবে 15 জুন থেকে, 2021-এর 15 জুন থেকে পরীক্ষা শুরু হবে 2 থেকে এবং শেষ হবে 5:15। 17 তারিখ মঙ্গলবার তোমাদের পরীক্ষা আছে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি। এখানে ব্র্যাকেটে দেখো বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, এই 4টে ব্র্যাকেটে এ দেওয়া আছে, অর্থাৎ এই 4টে ভাষা যাদের প্রথম ল্যাঙ্গুয়েজ সেই কারণে, বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই কারণে এটা এ দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো 17 তারিখ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা আছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ। নেক্সট 18 তারিখ আছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট। নেক্সট 19 তারিখ স্যাটারডে দেখো আছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডি। 20 তারিখ পরীক্ষা আছে ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি। নেক্সট 22 তারিখ মঙ্গলবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস, এই পরীক্ষাগুলো হবে 22 তারিখ। তারপর দেখো 24 তারিখ আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি, সোশিওলজি। 26 তারিখ ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। নেক্সট 28 তারিখ আছে কেমিস্ট্রি, জার্নালিজম, ম্যাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ। 30 তারিখ আছে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সবার লাস্ট দেখো 2 তারিখ মানে 2 জুলাই তোমাদের পরীক্ষাটা আছে ইকোনমিক্স। তো তোমাদের সবার লাস্ট পরীক্ষা হবে ইকোনমিক্স। এরপর দেখো কি বলেছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম 2 PM টু 5:50 PM, 3 আওয়ার্স অ্যান্ড 15 মিনিটস টাইম ইজ অ্যালটেড বোথ ফর রিডিংস কোয়েশ্চেন পেপার অ্যান্ড রাইটিং অ্যান্সার, এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট। মানে হচ্ছে তোমাদের মানে প্রতিদিন একটা করে পেপার পরীক্ষা হবে, পরীক্ষার সময় থাকবে 2 থেকে শুরু হবে এবং 5:15 শেষ হবে, 3 ঘন্টা 15 মিনিট তোমাদের টোটাল টাইম, 15 মিনিট হচ্ছে তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য এবং 3 ঘন্টা টাইম দিয়েছে তোমাদের অ্যান্সার করার জন্য। এক্সেপ্ট কি বলেছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট, এই সাবজেক্টগুলো ছাড়া যে বাকি সাবজেক্টগুলো তার জন্য এই টাইমটা। তারপরে বলছে দেখো, দ্য এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশন। মানে এই যে ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, বা যেই ওপরে যেখানে দেখছো যেগুলো হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, সেই পরীক্ষাগুলো হবে তোমাদের 2 ঘন্টা করে, বাকি সমস্ত পরীক্ষা হবে 3 ঘন্টা 15 মিনিট। অল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি হেল্ড বিটুইন 10 জুলাই অ্যান্ড 26 জুলাই। মানে সমস্ত তোমাদের যাদের যাদের প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে তাদের 10 তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে 26 তারিখ, জুলাই মাসের 26 তারিখের মধ্যে সমস্তই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তোমাদের হয়ে যাবে, অর্থাৎ তোমাদের থিওরি পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তো এটাই ছিল তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার রুটিন। এবার আমি চলে যাব ক্লাস 12-এর পরীক্ষার রুটিনটা। তো এটা দেখো তোমাদের ক্লাস 12-এর পরীক্ষার রুটিন। তোমাদের ক্লাস 12-এর পরীক্ষা স্টার্ট হচ্ছে 15 জুন থেকে। তোমাদের 12-এর মানে HS যারা দিচ্ছ তাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে 1:15 অবধি পরীক্ষা চলবে তোমাদের, মানে ফার্স্ট হাফে তোমাদের 12-এর পরীক্ষা হবে। প্রথম দিন দেখো তোমাদেরও সেম আছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি। নেক্সট 17 তারিখ আছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ। 18 তারিখ হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি, আইটিএস, ভোকেশনাল সাবজেক্ট। 19 তারিখ বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডি, পলিটিক্যাল সায়েন্স। 21 তারিখ ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি। 22 তারিখ কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। 24 তারিখ আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি, সোশিওলজি। 26 তারিখ ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 28 তারিখ কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম, ম্যাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ। এবং সবার লাস্ট তোমাদের পরীক্ষা হবে 30 জুন স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এখানেও তোমাদের সেই একই সেম বলে দিয়েছে যে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন
only one paper on each day from 10 a.m. to 1:50 p.m. 3 hours 15 minutes time is allotted both for reading question paper and writing exam except health physical education visual art music vocational subject এখানেও তোমাদের সেম বলা বলা হয়েছে যে প্রতিদিন তোমাদের একটা করে পেপার পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে সকাল 10টা থেকে 1:15 অবধি 15 মিনিট তোমাদের প্রশ্ন পড়ার জন্য এবং 3 ঘন্টা অ্যানসার করার জন্য শুধুমাত্র এই যে বলেছে এক্সেপ্ট যে সাবজেক্টগুলো বলে দেওয়া হয়েছে এইগুলো বাদ দিয়ে তোমাদের সবার পরীক্ষা হবে অন্যান্য সাবজেক্টগুলোর পরীক্ষা হবে 3 ঘন্টা 15 মিনিট করে দ্য এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি অফ 2 আওয়ার্স মানে যে হ্যাশট্যাগ দেওয়াগুলো যে সাবজেক্টগুলো উপরে তোমরা রুটিনে দেখতে পাচ্ছ সেইগুলোর পরীক্ষা হবে 2 ঘন্টা করে আর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 10th মার্চ থেকে 31st মার্চ অবধি মানে 2021-এর 10th মার্চ থেকে 31st মার্চের মধ্যে তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়ে যাবে তো এটাই ছিল ক্লাস 12-এর রুটিন আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ